সোনামণিরা, আজকের টপিক আমাদের নেম অব দ্য পিকচার। তোমাদেরকে কোশ্চেনে দেওয়া থাকবে রাইট দ্য নেম অব দ্য ফলোয়িং পিকচার। নিচে কিছু ছবি দেওয়া থাকবে, সেই ছবিতে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ, তার পাশে একটি ফাঁকা বক্স থাকবে, সেই বক্সে লিখতে হবে। তাহলে আমি তোমাদের প্রথমে এই ছবিগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তোমরা যদিও এই ছবিগুলো কিসের সেগুলো বলতে পারো, তবু আজকে আরেকবার দেখে নাও। এই ছবিতে তোমরা অ্যাপল দেখতে পাচ্ছ। এখন দেখতে পাচ্ছ যে ছবিটি, সেটা হচ্ছে একটি কাপের ছবি। তাহলে এই যে কাপ দেওয়া যদি থাকে, পাশে যদি ফাঁকা বক্স থাকে, সেই বক্সে তোমাদের কী লিখতে হবে? কাপ লিখতে হবে। দেখো কাপে করে কী কী খাওয়া হয়, চা খাওয়া হয়, দুধ খাওয়া হয়, কফি খাওয়া হয়, জুস খাওয়া হয়, তাই না সোনামণিরা? হ্যাঁ, তাহলে আমরা এরপর পরের ছবিতে কী আছে সেটা দেখব। তোমরা তাহলে দেখো এগ, এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? এগের ছবি। তুমি করার জন্য, পড়ালেখা করার জন্য, খেলাধুলা করার জন্য আমাদের অনেক শক্তির দরকার হয়। এই এগ খেলে, অর্থাৎ ডিম খেলে, আমরা সহজেই এই শক্তি পেতে পারি। ডিমে থাকা ভিটামিন থেকে মূলত আমরা শক্তি পেয়ে থাকি। তাহলে তোমরা সবাই বেশি বেশি করে ডিম খাবে। আমরা তারপরে যে ছবিতে দেখব সেটা হচ্ছে ফিশের ছবি। আমরা ছবিতে খুব সুন্দর সুন্দর কিছু ফিশ, অর্থাৎ মাছ দেখতে পাচ্ছি। মাছ একটি শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী, যার শ্বাস প্রশ্বাসের জন্য ফুলকা রয়েছে। মাছ কোথায় বাস করে? পানিতে বাস করে। এরা সমুদ্রের লোনা পানি, স্বাদু পানির খাল, বিল, হাওড়, বাওড়, নদী, পুকুর, ডুবায় বাস করে। যেখানেই পানি রয়েছে সেখানেই মাছের অস্তিত্ব। ছোট্ট সোনামণিরা, এর পরের ছবিতে আমরা গ্রেপ দেখতে পাচ্ছি। গ্রেপ অর্থ আঙুর। আঙুরকে ফলের রানী বলা হয়। প্রতিদিন নিয়ম করে আঙুর খেলে শরীরে বহু রোগ বাসা বাঁধতে পারে না। ছোট্ট সোনামণিরা, তোমরা ছবিতে ব্ল্যাক, গ্রিন এবং রেড কালারের গ্রেপ দেখতে পাচ্ছ, অর্থাৎ কালো, সবুজ এবং লাল রঙের আঙুর দেখতে পাচ্ছ। আঙুর খেতে ভারী মজা। আমরা এর পরের ছবিতে দেখব একটি সুন্দর হর্সের ছবি। হর্স অর্থ ঘোড়া। তোমরা কি জানো ঘোড়াকে সম্ভ্রান্ত জীব বলা হয়ে থাকে? স্থলজ যে কোনো স্তন্যপায়ীর চেয়ে ঘোড়ার চোখ বড় হয়। জন্মের এক ঘন্টা পরে ঘোড়া দৌড়াতে পারে। যে ঘোড়ার লেজে লাল রিবন থাকে সেই ঘোড়া লাথি মারে। ঘোড়া দাঁড়িয়ে এবং শুয়ে উভয়ভাবেই ঘুমাতে পারে। আমরা এর পরের ছবিতে দেখতে পারব একটি সুন্দর জাগের ছবি, অর্থাৎ একটি সুন্দর জগ দেখা যাচ্ছে। জাগ অর্থ জগ। তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কারুকাজ করা এই জগটি। জগে আমরা কী রাখি? পানি রাখি। এখানে পানি রেখে আমরা গ্লাসে পানি ঢেলে খাই, তাই না ছোট্ট সোনামণিরা? হ্যাঁ, ঠিক তাই। আমরা তারপরে ছবিতে দেখতে পাব একটি অনেক সুন্দর রঙিন কাইট, অর্থাৎ ঘুড়ি। ঘুড়ি এক প্রকারের হালকা খেলনা, যা সুতা টেনে আকাশে ওড়ানো হয়। পাতলা কাগজের সাথে চিকন কঞ্চি লাগিয়ে সাধারণত ঘুড়ি তৈরি করা হয়। এছাড়াও বিভিন্ন রং এবং বিভিন্ন উপাদান ও নকশার ঘুড়ি আছে। বিশ্বজুড়ে ঘুড়ি ওড়ানো একটি মজার খেলা। বহু দেশে ঘুড়ি ওড়ানোর উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছোট্ট সোনামণিরা, আমরা এরপরে ছবিতে দেখতে পাব একটি সুন্দর লায়নের ছবি। লায়ন অর্থ সিংহ। সিংহের দলকে প্রাইড বলে, যেটির অর্থ গর্ব। একটি প্রাইডে 10 থেকে 40টি সিংহ থাকে। পুরুষ সিংহরা ভারী রাগী হয়। এরা এদের এলাকা রক্ষার্থে প্রয়োজনে সহিংস্র লড়াই করে থাকে। সিংহ মাংসাশী প্রাণী। বিভিন্ন জাতের হরিণ, জেব্রা, বুনো মহিষ, জিরাফ ইত্যাদি এদের প্রধান খাদ্য। আমরা এখন ছবিতে ম্যাঙ্গো দেখতে পাচ্ছি। ম্যাঙ্গো অর্থ আম। আমকে বলা হয় ফলের রাজা। গ্রীষ্মের সময় রসালো আম থাকে বাজার জুড়ে। ভিটামিন এ, বি, সি, ই সমৃদ্ধ পাকা আম শরীরের জন্য ভীষণ উপকারী। গরমের দিনে কাঁচা আমের জুস ভীষণ উপকারী। কাঁচা আম শরীরের প্রয়োজনীয় ভিটামিন সি সরবরাহ করে।
ছোট্ট সোনামণিরা, আমরা এরপরের ছবিতে দেখতে পাব একটি সুন্দর আউলের ছবি। দেখতে পাচ্ছ, আউল অর্থ পেঁচা। পেঁচাকে সাধারণত নিশাচর পাখি বলা হয়, কিন্তু সব পেঁচা নিশাচর হয় না। পেঁচার ঘাড়ের বৈশিষ্ট্য বিস্ময়কর। এরা সহজে চোখ নাড়াতে পারে না, ঘাড় ঘুরিয়ে চারপাশের উপরে নজর রাখতে হয় এদের। ছোট্ট সোনামণিরা, আমরা এরপরে ছবিতে দেখতে পাবো একটি সুন্দর রোজ। রোজ অর্থ গোলাপ। গোলাপ এক প্রকার সুপরিচিত ফুল, যা আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসাবে সমাদৃত। গোলাপকে ফুলের রানী বলা হয়। প্রায় 100 প্রজাতির বিভিন্ন বর্ণের গোলাপ ফুল রয়েছে, যেমন কাঠগোলাপ, লাল গোলাপ, সাদা গোলাপ, কালো গোলাপ ইত্যাদি। ছোট্ট সোনামণিরা, এরপরে আমরা ছবিতে কি দেখতে পাব? দেখো, ছবিতে দেখতে পাচ্ছি একটি ট্রি। ট্রি অর্থ গাছ। গাছ থেকে আমরা খাদ্য, আসবাবপত্র, জ্বালানি কাঠ পেয়ে থাকি। যেসব এলাকায় গাছ বেশি থাকে, সেখানে বন্যা ঝড় তেমন কোনো ক্ষতি করতে পারে না। গাছপালা মায়ের আঁচলের মতো মানুষকে আগলে রাখে, রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ থেকে। ছোট্ট সোনামণিরা, আমরা এরপরে ছবিতে দেখতে পাব ওয়াটার। ওয়াটার অর্থ কে? সবাই জানো ওয়াটার অর্থ পানি। ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই জানো পানির অপর নাম জীবন। পানি ছাড়া কেউ বাঁচতে পারে না, তাই না? ছোট্ট সোনামণিরা, আমরা সবসময় নিরাপদ বিশুদ্ধ পানি পান করব এবং সব কাজে নিরাপদ বিশুদ্ধ পানি ব্যবহার করব। তারপরে তোমাদেরকে আমি এখন HW দেব। তোমাদেরকে উলট পালট করে ছবিগুলো দেখাবো, এই ছবিগুলোর নাম তোমরা HW খাতায় লিখে রাখবে।